কোনো থ্রিলারে আমি সহজ সমাধান করছি আর কোনো থ্রিলারে আমি গোয়েন্দার অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছি। আমি এত রকমভাবে নিজেকে ব্যবহার করছি, আমাকে ইন্ডাস্ট্রি ব্যবহার করছে। হ্যাঁ, আজকাল একটু ব্যাপারটা একটু বেড়েছে, এই যে মানুষ এত তাড়াতাড়ি রিয়াক্ট করে, তাড়াতাড়ি একটা অপিনিয়ন দিয়ে দেয়। শাহরুখ খান তো আমাদের জেনারেশনের হিরো। আমি কিনা দেখো, ভারতবর্ষে সত্যি পলিটিক্যাল ছবি করা খুব ডিফিকাল্ট। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন রয়েছেন যাকে বেশ কিছুদিন ধরেই ধরার চেষ্টা করছে অনেকেই, আমিও করছিলাম, তো অবশেষে পাওয়া গেছে। আর আসলে একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ রহস্য তার সঙ্গে জড়িয়ে থাকছে সবসময়, সেই জন্য হয়তো ধরাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। আমার সঙ্গে হচ্ছে ঋত্বিক। থ্যাংক ইউ। এত রহস্য ঘনিয়ে যাচ্ছে কেন তোমার সঙ্গে রহস্য? মানে রহস্য আসলে বাংলা সিনেমা ওটিটির উপরে রহস্যের মেঘ করেছে, সেই মেঘের ছায়ায় আমরা আছি, তো তাই রহস্য আমার সঙ্গে ঘিরে রয়েছে, এটা সত্যি কথা। মানে ঋত্বিকের সঙ্গে একটু বেশি বলে রহস্য। হ্যাঁ, না সবার সাথেই এখন রহস্য জুড়ে গেছে। হ্যাঁ, এটার তো একটু মজার পার্টটাও আছে। এক্স্যাক্টলি এটা কোথায় অন্য রহস্যদের থেকে একটু হলেও আলাদা হবে, বা তোমার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং যে আমি আমি গোড়া করছি, তারপরে কলকাতা করবো, তার আগে এত আবার প্রলয় এত হয়ে রয়েছে, কিন্তু কোথাও আমাকে আলাদা আলাদা ভাবে নিজেকে পরিচয় করাতে হবে, চেনাতে হবে, নিজেকেও তোমাকে নিজেকেও কনভিন্স করতে হবে। হ্যাঁ, প্রথমত এটার নাম, সিরিজের নাম মিস্টার কলকেতা। এখন চরিত্রটার আসল নাম হচ্ছে কলকল্লোল দত্ত, কলকল্লোল দত্ত, ডাক নাম হচ্ছে কলকে। তো এই এই কলকে সেই আর এই মিস্টার কলকেতা, এটা এই যে সিরিজটা যেটা হচ্ছে এই ঘটনাটা দিয়ে ওর পাওয়া একটা উপাধি বলতে পারো। হ্যাঁ, ওকে কেউ একটা দিয়েছে যে মিস্টার কলকেতা নাম দিয়েছে, কারণ ও কলকাতা সম্পর্কে ওর জ্ঞান প্রচুর, কলকাতা নিয়ে ও প্রচুর জানে, ইতিহাস ওকে ভীষণ টানে, মানে খুবই ফ্যাসিনেটেড ইতিহাস দ্বারা, এবং পারিবারিকভাবে বাবাও তাই ছিল। আর আর গোয়েন্দা যদি বলো যে একেবারেই ও গোয়েন্দা নয়, মানে গোড়া একজন পুরোদস্তুর গোয়েন্দা, এবং সে সিরিয়াল কিলার স্পেশালিস্ট নিজেকে বলে, কিন্তু এ কিন্তু গোয়েন্দা নয়। মানে ধরো ধরো টিনটিন, টিনটিন তো গোয়েন্দা নয়, টিনটিন একজন সাংবাদিক এবং সে অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। এই একজন কেরানি যার অফিসের কাজে একদমই মন নেই, কিন্তু ইতিহাস ওকে এত পাগলের মতন টানে যে ও ওই শহর ঘুরে বেড়ায়, অফিস যায় না, এটা ওটা করতে থাকে, করতে করতেই ও জানতে পারে যে মিউজিয়ামে, মানে আমাদের কলকাতা মিউজিয়াম না, কলকাতায় অবস্থিত কোনো একটা মিউজিয়ামে একটা মসলিন আছে, যেই মসলিনটা আসল মসলিন বলেই রয়েছে, কিন্তু আসলে ওটা নকল, কিন্তু ওটা ঐতিহাসিক, মানে ওটা তৈরি হয়েছে মসলিনের কালেই, কিন্তু বানানো হয়েছে নকল। এখন সেটা সবাই জানে না, অতএব ওই মসলিনটার পিছনে কিছু দুষ্টু লোক যাকে বলে তারা লেগে পড়েছে। হ্যাঁ, তো সেইটার থেকেই একটা রহস্য তৈরি হয় এবং একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। আর 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 এইটার এটা যে কারণে টিনটিনের নামটা বললাম, আরও একটা কারণ আছে, এই পুরোটার মধ্যে আমার মনে হয় একটা কমিক্স পড়া বা কমিক্স দেখার যে মজাটা ছিল এইটার মধ্যে, মিস্টার কলকাতার মধ্যে, সেটাও কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে। মানে আমাদের যে একটা কিশোর উপন্যাসের যে একটা ধারণা আছে, এটার মধ্যে একটা ওই কিশোরদের ভালো লাগার মতন করে, কিশোর একটা কিশোর কমিক্সের মতন একটা ফ্লেভার আমার মনে হয় মিস্টার কলকাতার পড়তে পড়তে আছে। অবশ্যই অ্যাডভেঞ্চার আছে, অবশ্যই রহস্যও আছে, এমনকি গুপ্তধনও আছে প্রায় বলতে পারো, কিন্তু কিন্তু এই গোয়েন্দা নয় আসলে। তো এই রহস্যের কথাই যখন আসছে, তো আমরা একটা অনেক বিষয়ে আলোচনা করবো, আর একটা রহস্যের সন্ধান পেয়েছি, সত্যি না মিথ্যা জানি না, এই ইন্টারভিউ করতে আসার আগে সৃজিদার পোস্টে দেখলাম ভিনচি দা প্রিকুয়েল এরকমও লেখা রয়েছে, তো এটা এটা কি মানে এটা মজা সত্যি না, এটা রহস্য রাখতে চাইছে? না না, দশমাবতার আসলে বাইশে শ্রাবণ আর ভিনচিদার প্রিকুয়েলই বলতে পারো, কারণ ওখানে অনির্বাণের যে পুলিশের চরিত্রটা ছিল ভিনচিদাতে, আমার ধারণা এখানে সেই আসবে। আমি নেই, আমি নেই, আর ভিনচিদাতে আমি ছিলাম আদিবোস, ভিনচিদাতে ফাইনালি আমি মরে গেছি, তো প্রিকুয়াল তো বলা তো যায় না কী হবে। না না, আমি আপাতত একটা মানে উইশ করলাম, হ্যাঁ শুভেচ্ছা জানালাম, একটা খুব একটা খুব জমজমার ছবি হতে চলেছে বলে উইশ করলাম। মানে কিন্তু আলোচনাটা আর কি জানি থাকবে, মানে রহস্য কিছুটা রহস্য থাকছে বা হয়তো বোঝা যাবে যে মজা না রহস্য। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। তো এই জায়গা থেকে আমি যেমন যে এই যখন বলছিলাম যে তুমি ধরো যেমন কোরার কথা বললে, যদিও তুমি এটা বলছো যে এটা গোয়েন্দা না, বাট স্টিল থ্রিলার, রহস্য আছে। তুমি পরমেশ্বরের ছবিটা করছো, আমি খুব ভুল না করে সেখানেও বোধ হয় একটু
একটা খুব মজা হচ্ছে যে আমি যে শুধু অন্য অন্য চরিত্র করি তা নয়, মানে আমি একই সাথে হিরো করি ভিলেনও করি, তো ফলে কোনো থ্রিলারে আমি সহজ সমাধান করছি আর কোনো থ্রিলারে আমি গোয়েন্দার অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছি। এবারে কোনটাতে যে কী সেটা এক্ষুনি বলছি না, কিন্তু আমি দুটোই করি যেহেতু, ফলে সবসময় আমি থ্রিলারের পিছনে দৌড়চ্ছি তাও নয়, আমারই করা থ্রিলারের পিছনে পিছনে গোয়েন্দাও দৌড়চ্ছে তাও হয়। অতএব কোনটা কী এখন আমি আর ভেঙে বললাম না, কিন্তু দুটোই হবে। এটা আমি এই ব্যাপারে লোকে রেডি থাকতে পারে যে আমি একই সঙ্গে গোয়েন্দাও হতে পারি, আমি একই সঙ্গে ভিলেনটাও কিন্তু হতে পারি। তো অভিনেতা হিসেবে এটা এক তো অবশ্যই চ্যালেঞ্জিং, আর কতটা তুমি যেটা বললে তার মানে এক্ষেত্রে তোমার এনজয়মেন্টের সমস্যাটা হওয়ার কথা না, না তুমি তোমার 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 কথাটা সূত্র ধরে আমি এটা বলতে পারি যে প্রচুর থ্রিলার হচ্ছে, তো ফলে আমাদের কাছেও কাজও আসছে অনেক থ্রিলারে নানান রকম, তো তার বাইরেও সত্যি অনেক রকমের কাজ, তো আমরা আশা করে বসে আছি। এখন 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 এটা তো সত্যি যে ব্যাপারটা তো বাজার নির্ধারিত, তো ফলে বাজারও নিশ্চয়ই কোনো একটাভাবে থ্রিলার চাইছে। আমরা বিরক্ত হলেও দর্শক এখনও বিরক্ত হননি, দর্শকরা এখনও খুবই থ্রিলার দেখতে চাইছেন, দেখে আনন্দ পাচ্ছেন, এবং গোটা পৃথিবী জুড়েই কিন্তু থ্রিলার হয়, এইভাবেই অনেকই হয়, আমাদের হয়তো শুধু হচ্ছে সেইটুকুই, আমাদের তো আরও অন্যান্য অন্য কিছু হচ্ছে না, সেই নিয়ে হয়তো আমরা একটু চিন্তিত। এই এই জায়গাটা থেকে একটা প্রশ্ন তোমার কাছে আমি আসবো বা আসতে যাচ্ছিলাম, যাই হোক তুমি কতটা পরিষ্কার করে উত্তর দেবে, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী যখন এর আগে বিভিন্ন ধরনের ছবি করেছে, তুমি জানো যে দারুণ অভিনেতা একটা সময়, এবং আমার মনে হয় টলিউডে অনেকের ক্ষেত্রে এটা বলা হয় যে দারুণ অভিনেতা কিন্তু ওকে ইউজ করা হচ্ছে না, তারপর ইউজ করা শুরু হয়, তারপরে কোথাও মনে হয় একই ধরনের চরিত্রে দেওয়া হচ্ছে। তুমি অ্যাজ এ অভিনেতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি তোমাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড জানতে চাই যে কোথাও তোমার মনে হচ্ছে তোমার তুমি অনেক ধরনের চরিত্র পাচ্ছ না, যেটা তুমি বললে যে বসে আছো তুমি চাও আরও আরও কিছু এক্সপ্লোর করতে, সেটা কি কোথাও আসছে না কোনোভাবে ঋত্বিক? না, আমি এটার সাথে একেবারেই একমত নই। আমি আমার নিজের মনে হয় যে আমি নানান রকম চরিত্র পাই, হ্যাঁ এখনও, মানে আমি থ্রিলার করলেও থ্রিলার তো একটা জনরা, মানে থ্রিলার না হলে ফ্যামিলি হতো, কিন্তু চরিত্র তো চরিত্র আলাদা, আমি চরিত্রই খুঁজি এবং আমি নানান রকমের চরিত্র পাই, এটা নিয়ে আমার আমার মনে কোনো রকম ইয়ে নেই। আর আর ওই কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত নই যে আমাকে ইউজ করা হচ্ছে না, এটা অনেকে বলে বটে কিন্তু মানে আমাকে নানানভাবে ইউজ করা হচ্ছে, এত রকমভাবে ইউজ বরং অন্যদের করা হচ্ছে না, আমি এত রকমভাবে নিজেকে ব্যবহার করছি, আমাকে ইন্ডাস্ট্রি ব্যবহার করছে, আমার সন্দেহ আছে যে এত রকমভাবে অন্য কেউ ব্যবহৃত হচ্ছে বলে। তোমার এমন কারোর কথা মনে হয় মানে বিং কো-আর্টিস্ট বা আমি যদি দর্শক হিসেবে বলি, তুমি অভিনয় সপ্তাহে ধরে রেখেছে এমন একজন দুজন অভিনেতা যাদেরকে হয়তো আরো বেশি ইউজ করা যেত, তোমার অবজারভেশন? না, আমি এইভাবে আসলে পেশাদার অভিনেতা হওয়ার কারণে না আমি এইভাবে ব্যাপারটাকে দেখি না, এটা আমার মনে হয় দর্শক পার্সপেক্টিভ যে কাকে কীভাবে ইউজ করা হচ্ছে না হচ্ছে, এগুলো একদমই দর্শক পার্সপেক্টিভ, ও পেশাদার অভিনেতার এটা ভাবনার বিষয় নয়, তার কাছে যে কাজটা আসবে সেই কাজটাকে তাকে নিখুঁত করে তার ক্ষমতায় যতটা সম্ভব করে স্ক্রিপ্ট যেভাবে চাইছে ততটাই কমিউনিকেট করতে হবে, তার কাজ সেগুলো, কে কীভাবে ইউজ হচ্ছে না হচ্ছে এগুলো ফিল্মি ম্যাগাজিন পড়ে পড়তে ভালো লাগে, ঘটনাটা আসলে এভাবে ওয়ার্ক করে না, সব ঘটনা তো দুটো দিক থাকে, তো এই ক্যামেরার এইখানে আমি যেটা আমাকে যেরকম দেখতে লাগছে ওই দিক থেকে ঘটনাটা একটু আলাদা ওই ওপার থেকে, তো সেরকমই সবই দুটো অ্যাঙ্গেল থাকে। তবে তোমার মতন তুমি ভাবছো ওষুধ অভিনেতা হিসেবে, আবার অনেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে সেভাবে ভাবেও না, এটাও সত্যি। সে তো এক একজন এক একভাবে ভাববে, সে তার মতন করে ভাববে এবং তার মতন করে রিয়্যাক্ট করবে। হ্যাঁ, এই যে ধরো আমার যে চুলটা কম এটা নিয়ে না ইন্ডাস্ট্রি দুশ্চিন্তা আছে না আমার দুশ্চিন্তা আছে, কিন্তু সাংবাদিকরা খুব দুশ্চিন্তাগ্রস্ত, যে তোমার টাকটা তোমার টাকটা, আরে টাকটা টাকটা নিয়েই আমি, তাই তোমাকে বললাম, অন্যদেরকে বলি না, তোমাকে বললাম যে সাংবাদিকদের দুশ্চিন্তা বেশি, হ্যাঁ ইন্ডাস্ট্রিও ভাবছে না আমাকে পাট দিচ্ছে, আমিও ভাবছি না আমি পাট করছি, হ্যাঁ বাকিদের দুশ্চিন্তা এই আর কি। আরেকটা যেটা বলবো যে যখন ইয়ে শুরু হচ্ছে ওয়েব ওয়েব সিরিজের কথা যখন উঠছে, আবার ফুলয় যদি আমি বলি, আবার ফুলয় যখন তুমি পোস্ট করলে তোমার সে সময় পাওয়া যায়নি, যথারীতি মানে জাস্ট ট্রেলারটা আসতে না আসতেই লুক নিয়ে বিশেষ করে তোমার ফেসবুক পোস্টে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়ে গেছে, যে লুকটা নিয়ে হ্যাঁ একদম সেক্রেটারি পঙ্গজ ত্রিপাঠীর লুক কপি হয়ে গেছে, যদি তুমি ওখানে আর কিছু মন্তব্য করনি
এবার আমি যখন রাজার সঙ্গে রাজাকে জিজ্ঞেস করেছিলাম, রাজা বলেছিল যে যদি এটা দেখার পর মনে হয় এটা পঙ্কজ ত্রিপাঠী তাহলে আবার তোমার সঙ্গে ইন্টারভিউতে বসবো। আমার সত্যি সেটা মনে হয়নি। তো এই জায়গা থেকে তোমার এখানে কি বক্তব্য যে তোমার অনেক যারা অনুরাগী তারাও অনেকে দেখো তাৎক্ষণিক রিয়াক্ট মানুষ করবে। তো আমি অভিনেতা, আমি কিন্তু এনকোয়ারি কাউন্টার নই যে এই শোনো না তুমি আগে জিনিসটা দেখো। হ্যাঁ, এটা বলার কাজ আমার কাজটাই তাই জিনিসটা দেখানো। এখন কেউ যদি মনে করে যে ট্রেলার দেখে সে সবটা বুঝছে, তারপরে এমনি গোটা পৃথিবীটাই ভালো করে বুঝতে পারছে না। এগুলো তো সামান্য একটা সিরিজ, জীবনটাই বুঝতে পারছেন যদি মার্কে ট্রেলার দেখিও বুঝে যাবে, লাইফটাই ওভাবে বোঝেন, ওকে আমি কী শেখাবো? এবারে দেখুন দেখেছে, অনেকে উল্টে জানিয়েওছে যে আমি একদম আমরা একদম ভুল ভেবেছিলাম। তো আমি যে সবসময় ঠিক ভাবছি এই ভাবনাটাই তো ভুল, এটাই ও জানে না। কেন ওকে কী বলবো বলো, ওকে আমার কিছু বলার নেই, ওকে ঠিক করতে হবে এই ব্যাপারটা। এই জায়গাটাতেই আমি আসবো যে এখনকার সমস্যা যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এই ন্যারেটিভটা মানে সব ক্ষেত্রে মানে দেশ বলো রাজ্য বলো যারা পাওয়ারে আছে আমরা যারা সাধারণ মানুষ থেকে শুরু করে এখন একটু বেড়েছে এই ব্যাপারটা। আগেও ছিল, আমরা আমাদেরকে দিয়েই ভাবি, এখন একটু বেড়েছে। এখন খুব বড্ড চট করে মানুষ সেই সিদ্ধান্তে পৌঁছচ্ছে এবং নিজেকে অভ্রান্ত ভাবা একটা খুব বাজে রোগ, এটা খুব বাজে রোগ। এবং এই রোগে আমরা সবাই কোনো না কোনোভাবে এই রোগী রোগের রুগী হয়তো, যতটা কম হতে পারবো আমাদেরই ভালো হবে, আর হলে অন্যের কিছু হবে না। আমি অভ্রান্ত ভাবলে যা ক্ষতি হওয়ার আমারই হবে। তবে হ্যাঁ, আজকাল একটু ব্যাপারটা একটু বেড়েছে, এই যে মানুষ এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করে, তাড়াতাড়ি একটা ওপিনিয়ন দিয়ে দেয়, আর ওই সোশ্যাল মিডিয়া তো ওপিনিয়নেরই খেলা। মানে সেই বেচারা হয়তো দেখবে যে ওর বড়ো হওয়ার সময় ওর ওপিনিয়ন খুব গ্রাহ্যই করে নি, স্কুলে কেউ পাত্তা দেয়নি, বন্ধুদের মধ্যে ওর ওপিনিয়ন বলে চুকাক তুই এরকম করেছে, সে মানে রথী মহারথি থেকে শুরু করে সবাইয়ের ব্যাপারে ওপিনিয়ন দিতে পারছে। তো তাকে আটকাবে কে, তাকে কি আটকাবে? আমি অনেকদিন শুটিং এর জন্য খুবই ব্যস্ত ছিলাম বলে খুব একটা ব্যাপারটার সঙ্গে আমি যে বলবো যে খুব মন দিয়ে ব্যাপারটার সঙ্গে আছি তা নয়। দেখো এগুলো সবই খুবই রাজনীতির একটা ব্যাপার, এই সব ব্যাপারে মন্তব্য করতে করতে যাওয়ারও আসলে কোনো মানে নেই, কিন্তু অনেকগুলি খুব রাজনীতির ব্যাপার আর সেটা অনেকেই বোঝে। মানে শুধু আমি একা বুঝছি আর বাকিরা বুঝছে না তাও নয়, অনেকেই বোঝে। তবে এই আমার কাছে এগুলো একেবারেই পলিটিক্যাল ইস্যু, মানে পলিটিক্যাল ইস্যু মানে শুধু ভোট কেন্দ্রিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু তো ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই ভোট কেন্দ্রিক ইস্যু নিয়ে দেখা যাক যারা করছে তারা ভোটের সুবিধা পেতে পাবে পাবে না, এটা সেরকম ব্যাপার। এর সাথে মানুষের ভালো থাকা খারাপ থাকার খুব একটা গুরুত্ব নেই, বুঝলে তো? মানে সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে এই যে ভারত নাম হবে না ইন্ডিয়া সেই নামটা নিয়ে তুমি ইউ আর নট বদার? না না, আমি অবশ্যই আমার দেশের নাম কী হবে সেটা নিয়ে আমি বদার, আমার নাম দেশের নাম আমি ইন্ডিয়া বলেই জানি। হ্যাঁ, আমার দেশের নাম আমি ভারত বলেও জানি, কারণ একটাই নাম হবে কি হবে না এই তর্কে দেশের সরকার ভাবছে, একটাই নাম হলে ব্যাপারটা আবার নতুন করে, হ্যাঁ নতুন করে নোট এলো। হ্যাঁ, তো আমি তো একটা সময় একটা অনেক জায়গায় ছবি দিয়েছিলাম ফেসবুকে, ছোটোবেলার ছবি, তো ছবিটা দিতে ছবিটাতে তো কী লিখবো এটা কী লিখবো, তখন লিখেছিলাম যে সে সময় আমি ডিমনিটাইজেশন বলতে শুধু বিন্টু ব্লগের কথা জানতাম। তো ইতিহাস আমাদের আরেকজনের নামও জানিয়েছে, আমাদের আমরাই ডিমনিটাইজেশন চোখে দেখেছি, আমি বইতে পড়েছিলাম যে মোহাম্মদ বিন্টু ব্লগ মুদ্রা বদলে ফেলে নতুন মুদ্রা এনেছিল। তো সে এবার দেশের নাম বদলে যাবে যাবে না সেটা তো খুব একটা সুবিধাজনকও ব্যাপার নয়, আর যাবে কি যাবে না তাও বোঝা যাচ্ছে না। মানে এগুলো একদম ভোটের রাজনীতি, এবারে মানে মানে মানুষের ভালো থাকা নিয়ে যদি ব্যাপারটা হতো তাহলে একটা মানে ছিল। এই ভোটের রাজনীতিতে যারা যা মানে অনেকেই নাচছে, আমার ধরনের এখানে চট করে না নাচাটাই হচ্ছে ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে দেখো দুর্দণ্ড স্থির হয়ে ব্যাপারটা বোঝো। তো আমি এই মধ্যেই বিশ্বাসী, তাহলে শুধু আমি আর কমেন্ট করতে যাবো না, দেখি কী হচ্ছে। বুঝি, পয়লা বৈশাখ, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখ প্রতিষ্ঠা দিবস হলে বা ভালো, পশ্চিমবঙ্গের তো আলাদা করে প্রতিষ্ঠা দিবস হতে পারে কি? পারে না বোধ হয় বলে হবে। এটাতে এটা নিয়ে আমার খুব একটা আজকাল থেকেই কোনো মানে আবেগ বা বিরক্তি কিছুই তৈরি হবে না এটা নিয়ে। আমার আমার মনে হচ্ছে না যে আমার জীবনকে কোথাও প্রভাবিত করতে পারবে বলে পশ্চিমবঙ্গ দিবস আলাদা করে। রাইট, আর জানতে চাইবো যে তোমার এই যে বিভিন্ন ধরনের চরিত্রের কথা হচ্ছে, আমরা যে সিনেমা কথা আছে, চরিত্র নির্মাণ এবং বিনির্মাণ এই প্রসেসটা
কিভাবে মানে আজ থেকে আমি 5-10 বছর আগে যে দীপবন্ধুর সঙ্গে বসে কথা বলেছি বড় আকারে, সে কি সেই প্রসেসে কোনো চেঞ্জ এনেছে বা একই রকম ভাবে বা কিভাবে? না খুব 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 যে চেঞ্জ এসছে তা নয়, হ্যাঁ কাজ করতে করতে অভিজ্ঞতা হয়তো একরকমভাবে শিখিয়েছে বা ইয়ে করেছে, কিন্তু চরিত্রকে যখন আমি তৈরি করি স্ক্রিপ্টকে বেস করে চরিত্রটাকে ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এই স্ক্রিপ্টে যা যা নেই তার বাইরেও এই চরিত্রটা কীভাবে দিন কাটায়, কী করতে পারে, হ্যাঁ মানে তার খুঁটিনাটি বোঝার চেষ্টা করি, করতে করতে চরিত্রটা আপনি আপ তৈরি হয়। মানে আমাদের প্রত্যেকের মানিব্যাগেও দেখবে যে মানিব্যাগও একটা চরিত্র আর কি, মানিব্যাগটা উল্টে যা যা বেরোবে, হ্যাঁ তোমার পকেট থেকে আমার পকেট থেকে, সে কিছু আমাদের ক্যারেক্টারকেও রিফ্লেক্ট করবে তার মধ্যে। হ্যাঁ তো সেইভাবে একটা চরিত্রকে বোঝার চেষ্টা করি, সেভাবে নির্মাণ করি। হ্যাঁ আর শুরুর সময়টা আমার নির্মাণ করাই কাজ, হ্যাঁ এবারে বিনির্মাণটা রিকনস্ট্রাকশন অন্য লোক করবে, তো আমি নির্মাণটা এইভাবে করি আর কি। এই ধরো বিভিন্ন ধরনের চরিত্রে করছো বা অভিনয় করছো একের পর এক, এমন চরিত্র আমি জানি না বলবে কি না, কয়েকটা চরিত্র আমি নাম বললাম, এমন কোন একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আসছে যেটা তোমার বা তুমি একদম হাটকে করছো যেটা করনি এরকম কিছু কি আছে সামনে? একদম করিনি এরকম চরিত্র সত্যি কথা বলতে কি এই মুহূর্তে, মানে মানে কি বলবো যে একটা খুব বদমাইশ লোক এরকম ধরনের চরিত্র, তো এরকম চরিত্র আমি নানান রকম করেছি, আরেকটা রকমের আসছে তো খুব মানে একদম একটা আলাদা ভীষণ। হ্যাঁ অবশ্যই করবো সেরকম চরিত্র, আমি আগেও হয়তো বিদ্যুতে করেছিলাম একটা ছবি উৎসবে, এবং সেরকম চরিত্র আর যে কোনো দিন আসতে পারে বলে আমার মনে হয় আমার জন্য, এবং আমি অবশ্যই করতে রাজি। এবং মজা হচ্ছে কী বলো তো, আসলে মানে ওরকম একমাত্রিক তো মানুষ হয় না, চরম খারাপ লোকেরও হ্যাঁ হয়তো দেখা যাবে যে তার বাচ্চাটার প্রতি এমন একটা ভালোবাসা, হ্যাঁ অত গভীর হয়তো একটা চরম ভালো লোকও ভালোবাসে না একটা বাচ্চাকে, মানে আমি বলছি আর কি, মানে ওরকম একমাত্রিক কিছু কিছু হয় না, ফলে আমরা চাই যে ওরকম একটা একমাত্রিক জিনিস না আসুক, লেয়ার্ড হোক ব্যাপারটা, যদি লেয়ার্ড না হয় তাও করবো অসুবিধা কি। সাংঘাতিক যে কলকাতা নিয়ে ধারণা আছে সেরকম আমি বলবো না, তবে কলকাতা শহরটা বাকি অন্য মেট্রোপলিটনগুলোর থেকে এখানে অনেক সহজে বা সস্তায় একটা মানুষ বেঁচে থাকতে পারে, থাকতে মানে খাওয়া দাওয়া থাকা তার যে তার কস্ট অফ লিভিং এটা এই শহর এই শহরটা দেখানো আমার মনে হয় বাকি মেট্রোপলিটনগুলোর থেকে অপেক্ষা কিন্তু অনেক কম। আর শহরটার একটা স্পিরিট আছে যেটা যেটা খুবই মানে সেটা সেটার মধ্যে একটা রহস্য আছে আসলে, এই শহরটার স্পিরিটটা খুব আশ্চর্যের, মানে আমরা একইভাবে সামনে পুজো আসছে বলে বলছি যে এই আমাদের জেনারেশনই ধরো আমরা একটা 4 দিনের পুজোও কাটিয়েছি আবার এখন 14 দিনের পুজোও কাটাচ্ছি, কিন্তু ওই যে স্পিরিটটা আমাদের কোথাও কমছে না, হ্যাঁ এটাই এটা একটা দারুণ ব্যাপার। স্পিরিটটা কখনো জওয়ান কি দেখা হয়েছে? জওয়ান এখনো দেখা হয়নি, দেখা হয়নি, বাট আমি একটা বিষয় বলছি কারণ মানে জিজ্ঞেস করার জন্য যে যেটা তুমি বলছো যে জওয়ানের ক্ষেত্রে যেটা এখন ভীষণ বড়ভাবে লেখা হচ্ছে যে আউট এন্ড আউট একটা কমার্শিয়াল ছবি, অথচ অনেক পলিটিক্যাল কথাবার্তা বলেছে, আচ্ছা একদম আমি যেহেতু দেখেছি পলিটিক্যাল সেগমেন্ট, তো তোমার এবং সেখানে এই প্রশ্নটাও অনেকে তুলেছেন ইভেন ইন্ডাস্ট্রির অনেকে যে এইখানে একদম প্রথমত মুম্বাইতে মেইন স্ট্রিমে এই হয়তো প্রথম এরম ভাবে এলো বা হয়তো বহু বছর আগে হয়েছে আমার অন্তত আমার মনে পড়ছে না, অন্তত সাউথে হয়েছে বাংলাতে তো হয় না, তো তোমার এখানে এক্ষেত্রে তুমি যদিও দেখোনি ছবিটা তাও একদম খুব আউট অ্যান্ড আউট কৃষক হত্যা থেকে শুরু করে আরো বিভিন্ন রকম যা এবং আমাদের অক্সিজেন সিলিন্ডারে সেখানে সে সমস্ত কিছু ঘটনাগুলো রয়েছে, কাফিল ডক্টর ডক্টর হ্যাঁ তারও রেফারেন্স রয়েছে অন্যভাবে, তো এইটা কতটা তোমার তুমি অ্যাজ এ অভিনেতা হিসেবে বলো কতটা সাহসী এবং কতটা ইম্পর্টেন্ট যে একদম মেইন স্ট্রিম সিনেমায় এই বিষয়গুলো উঠে আসছে? দেখো এটা সাহসী এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পাশাপাশি এই কথাটা হয় যে এইটুকু বলতেই যদি সাহস লাগে সেটা দুশ্চিন্তারও, এই দুটো কথা একসঙ্গেই রান করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে যে শাহরুখ খান তো চিরকালই শাহরুখ খান তো শাহরুখ খান, মানে শাহরুখ খানদের কিছু দায়িত্ব থেকে যায়, তো আমার মনে হয় সেটা উনি দারুণ করে করলেন।
আর আর জনের এই আমি দেখতে পাচ্ছি যে মানুষের উন্মাদনা দেখতে পাচ্ছি, মানুষ কত দেখতে দেখতে পাচ্ছি, আগের ছবিটাতেও সেভাবেই, এবং মানে এই ছবিটাতে করে মানে যেন গোটা দেশ জুড়ে, আর গোটা দেশ কি, আমি ইংল্যান্ডে ছিলাম, আমি সেখানেই দেখছি যে শোয়ে আমার একজন ছবি দেখবে বলে প্ল্যান করছিল, তো ওখান থেকে ওখানে যাওয়ার দেখতে যাওয়ার, সেখানেই বলছি 5টা টিকিট সিট পড়ে আছে, মানে এটা আশ্চর্য ব্যাপার, মানে পুরো শাহরুখ খান ব্যাপারটা একটা আশ্চর্য ব্যাপার, মানে এই শাহরুখ খানের একটা খারাপ ফেজ গিয়েছিল কদিন আগে, সেটা হলো ছেলে টেলে সম্পর্কে বলছি না, কিন্তু কেরিয়ার কল কেরিয়ারের দিকে ছবি ছবি লাগছে না লাগছে না করতে করতেই আবার যে নতুন যে উত্থানটা হলো, তো এইগুলো আমাকে ফ্যাসিনেট করে, মানে অভিনেতার জীবন কোনো দিনই একরকম যাবে না, এক তালে যাবে না, নাববে উঠবে, হ্যাঁ নাপতে নাপতে মানে তার ওর ফ্যানেরাই ওর থেকে প্রায় মুখ ফিরিয়ে নিচ্ছে গোছের একটা জায়গা থেকে শুরু করে, আবার নতুন করে ফ্যান তৈরি করছেন শাহরুখ খান, শাহরুখ খান তো আমাদের জেনারেশনের হিরো, কিন্তু আমাদের পরের জেনারেশনও তার মনে করছে তাদের হিরো, এইটা একটা আশ্চর্য ব্যাপার, স্টার বা সুপারস্টার তাদের তো আসলে ফ্যানেরা বানায় স্টার বা সুপারস্টারটা, তাদের প্রতি একটা দায়িত্ব দায়িত্ব থাকে, তো তাদের হ্যাঁ এইবারে এইবারে একটা কমার্শিয়াল ছবি, দেখো একটা কমার্শিয়াল ছবি বলতে একটা বিশেষ মডেলের কথা আমরা ভাবি, একটা বিশেষ মডেলের কথা ভাবি বলে আমার মনে হচ্ছে যে ওটাই আসলে, তো ওটা তো আসল নয় আবার এখানে প্রমাণ হয়ে গেল, মানে মানে আসলে মানুষ অনেক তার গল্প শুনতে চায়, সেরকম যে গল্প এমন একটা গল্প যারা মাস এনজয় করবে দেখবে বা তার বিষয় টিষয় সবই মানুষ নিতে পারে, এসব ধারণা আমরা আমরা পোষণ করি লালন করি, কিন্তু আমাদের সব লালন করা ধারণাই কোনো না কোনো দিন ভেঙে যাবে, বাংলায় ওভাবে বিশ্বাস রাখো বাংলায় হবে কিনা, দেখো ভারতবর্ষে সত্যি পলিটিক্যাল ছবি করা খুব ডিফিকাল্ট, এটা ভারতবর্ষেই ডিফিকাল্ট, মানে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে বায়োপিক করাও ডিফিকাল্ট, আসলে তুমি একটা মানুষের বায়োপিক করতে গেলে সেটা নাম দিতে পারবে না, হ্যাঁ তো ফলে সেখানে এখানে সব কিছু খুব ডিফিকাল্ট, এখানে এখানে সব কিছু নিজস্ব জুগাড় আছে, সেভাবেই হয়, এবার কয়েকজন শাহরুখ খান কি একটা করে দেবে তার মানে সেটাই মডেল হয়ে যাবে তাও নয়, একটা কথা এটাও সত্যি যে আমরা তো ভুলে যাই যে শাহরুখ খানি একটা সময় একে পরপর বাজিগারদার আঞ্জাম করছে, নিশ্চয়ই তিনি কিন্তু অ্যাকচুয়ালি এই পথে প্রথম থেকে হেঁটেছিলেন, আমরা আর একটা কথা হচ্ছে যে মানে ওই যে লোকে বলে না যে আনকনভেনশনাল চেহারা, হ্যাঁ শাহরুখ খানের থেকে আনকনভেনশনাল হিরো কেউ নয়, মানে লুক ওয়াইজ এমনকি অমিতাভ বচ্চনও তাই, ফলে ওই কনভেনশনটি আমরা মাথায় বানিয়েছি, আরে দূর মানে তুমি একটু আগে বলছিলে তোমার চেহারা, হ্যাঁ হ্যাঁ ওই কনভেনশনের মডেল আমাদের মানানো, আসলে কে কার কি ভালো লাগবে, হ্যাঁ ওরকম কত চুল কুমার এলো চলে গেল, ওই দিয়ে সিনেমা হবে না, আর লাস্ট ফাইনাল মিস্টার কলকাতাতে নিয়ে কি বলছে মানে কি ডিফারেন্ট ফ্লেভার অলরেডি স্ট্রিমিং, ওই আমি বললাম যে এটা এটা একই সঙ্গে ছোট বড় সবার দেখার, আমি সাধারণত খুব একটা ফ্যামিলি ওরিয়েন্টেড কন্টেন্ট যে আমি খুব করি, সিনেমাও আমার কখনো সিরিয়াস হয় একটু কম বেশি বড়দেরই হয়, হ্যাঁ তো এটা একটা সবার দেখার মতন একটা 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 সিরিজ, এবং রহস্য মানুষ যখন পছন্দ করছেন অ্যাডভেঞ্চার, এবং তার সাথে কলকাতার ইতিহাসের যে এমন অনেক গল্প মানুষ জানতে পারবেন তাদের চেনা জায়গাগুলো সম্পর্কেই, যে এত ইতিহাসের খবর সেটা বাচ্চারা শুধু মজাও পাবে না মানে আরও কিছু নিয়েও ফিরবে, মানে আরও কিছু তার সঙ্গে থেকেও যাবে, আর মিস্টার কলকাতা এটা একটা কমিক স্ট্রিপের মজা, মানে এটা এই এই মজাটা সব গল্পে সব সিরিজে থাকবে না, এটা মিস্টার কলকাতারই জিনিস, আর এটা খুব চেনা মানুষের হিরো হওয়ার গল্প, হিরো হয়ে ওঠার গল্প, সেটা আমরা সবাই পছন্দ করি, কারণ দিনের শেষে আমরাও কোনো না কোনোভাবে কোনো না কোথাও জায়গায় কিন্তু আমরা হিরো হইও, মানে হইও, তো এটা আমাদের আমাদের গল্প, আমাদের সবার গল্প।